নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজ্যে প্রতিদিন গড়ে 1 লক্ষ করোনা পরীক্ষার নির্দেশ জানালেন মুখ্যমন্ত্রী। এসওপি মেনে চলার আহ্বান, অন্যথায় সংকট নিয়ে আসবে মন্তব্য সাংসদের। করোনা আবহে জমে উঠেছে ঈদের বাজার, ঘরে নামাজ আদায়ের আহ্বান উপায়ুক্তার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অসমে প্রতিদিন গড়ে 1 লক্ষ করোনা পরীক্ষা করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দিশপুর জনতা ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি স্বাস্থ্য বিভাগের কর্তাদের এ নির্দেশ দেন। এদিন রাজ্যের কোভিড পরিস্থিতির খোঁজ নিতে ভিডিও কনফারেন্সে রাজ্যে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনের পাশাপাশি মাইক্রো কন্টেনমেন্ট জোনের সংখ্যা বাড়ানোরও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কন্টেনমেন্ট জোনে থাকা অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলিকে বিনামূল্যে 2 সপ্তাহের রেশন প্রদানের নির্দেশও দেন। জোর দেন কোভিড কেয়ার সেন্টার বাড়ানোর উপর। কোভিড পরিস্থিতি মোকাবিলায় সরকার গৃহীত পদক্ষেপ কার্যকর করাতে পুলিশ বিভাগকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। এ পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত, বিধায়ক তরঙ্গ গগৈ, মুখ্যমন্ত্রীর প্রধান সচিব সমীর সিনহা, স্বাস্থ্য বিভাগের সচিব প্রধান অনুরাগ গোয়েল, জাতীয় স্বাস্থ্য অভিযানের সঞ্চালক এস লক্ষণন প্রমুখ। কাছাড়ের প্রত্যেক নাগরিকদের রাজ্য সরকার প্রদত্ত এসওপি মেনে চলার আহ্বান জানালেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। বৃহস্পতিবার কাছাড় জেলার ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক আয়োজিত করে এ কথা জানান সাংসদ রায়। তিনি বলেন, সবাই সতর্ক না হলে করোনা মহামারী নাগরিক জীবনে সংকট নিয়ে আসবে। তিনি আরো বলেন, গুয়াহাটি থেকে বুধবার ফিরেই বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে সাথে নিয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসেন। এছাড়া বৃহস্পতিবার সকালে কোভিড নিয়ে জেলাশাসক কীর্তিজলির সাথেও তিনি বৈঠক করেছেন। তিনি জানান, বর্তমানে শিলচর মেডিকেল কলেজে 250 জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন, 68 জন রয়েছেন আইসিইউতে। সবাইকে অক্সিজেন দিয়ে চিকিৎসা চালানো হচ্ছে। মারণ ভাইরাস করোনার দ্বিতীয় তরঙ্গে রোগীরা তাড়াতাড়ি সুস্থ হতে পারছেন না। রোগীদের অক্সিজেন দিয়ে চিকিৎসা চালানোর জন্য অতিরিক্ত অক্সিজেন প্রায় 20 গুণ বেড়ে গেছে। আগামীতে 15 মেট্রিক টন অক্সিজেন সরবরাহ দরকার। এজন্য কোভিড এসওপি মেনে চলার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে হবে। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক বলে জানান। বর্তমানে পজিটিভ 9% রোগী রয়েছেন, তবে তা 30% হলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে বলে জানান তিনি। আগামী 10 দিনে আমাদের কোথায় যাওয়া দরকার, এটা একটা ব্লু প্রিন্ট আমরা কালকে শিলচর মেডিকেল কলেজের প্রিন্সিপাল, সুপারিনটেন্ডেন্ট এন্ড ভাইস প্রিন্সিপালের সঙ্গে বিধায়ক দীপায়ন চক্রবর্তী আর আমরা মিটিং করেছি। আগের মিটিংয়ে আমাদের সভাপতি বিমলেন্দু রায়ও ছিলেন এবং আজকে সকালে আমরা সেই মিটিংয়ের আউটকাম সুনির্দিষ্ট করে আমরা ডিসি মহোদয় শ্রীমতী কীর্তি জালির সঙ্গে আমরা দেখা করেছি এবং আমাদের যা যা বক্তব্য তুলে ধরার আমরা তুলে ধরেছি। বরাকে অক্সিজেন রিলেটেড বেড অনলি শিলচর মেডিকেল কলেজে আছে, অন্য কোনো জায়গায় নেই, যার জন্য বরাকের ইম্পর্টেন্স একটু অন্য জায়গায়। গুয়াহাটির মতন শহর যেটা প্রায় 2 মিলিয়ন মানে 20 লক্ষ লোকের শহর, এখানে 40 লক্ষ লোকের শহর, 4 মিলিয়ন। বরাক উপত্যকাকে যদি আমরা পুরোটাকে একসঙ্গে করি তাহলে 4 মিলিয়ন একটা মেডিকেল কলেজ, 2 মিলিয়নের জন্য বেশ কিছু কম। কাজে গোহা শিলচর বরাক উপত্যকায় যদি আমরা কোভিড এসওপি, যেটা আমাদের সভাপতি বলেছেন যে গতকালকে সকাল 11টার সময় জিষ্ণু বড়ুয়া এবং ডিজিপি মহন্ত মহোদয় মিলে যেটা জারি করেছে, এটাকে যদি আমরা পালন না করি তাহলে মহামারীর অবস্থা খুব সংকটজনক হয়ে দাঁড়াবে। হসপিটালে বেড পাওয়া যাবে না, অক্সিজেন পাওয়া যাবে না, তখন আমাদের খুব কষ্ট। এদিকে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, গুয়াহাটি থেকে শিলচরে ফিরে সকল মহামানবের প্রতিমূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তিনি কাজ শুরু করেছেন। মেডিকেলে কোভিড ওয়ার্ড পরিদর্শন করে খোঁজ খবর নেন তিনি। এদিন সকল ভোটারদের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামী দিনে শিলচর শহর ও জিপিতে কিভাবে উন্নয়ন করা যাবে তার জন্য সংগঠনের সাথে আলোচনা করে কাজকে এগিয়ে নিয়ে যাবেন বলে আশ্বাস ব্যক্ত করেন। আমাদের 4টি মণ্ডলের ব্যবস্থাপনায় আমরা শিলচর শহরের 11 জন মহাপুরুষদের আর স্ট্যাচুতে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা কাজ শুরু করি। মাননীয় সাংসদ আমাকে নিয়ে শিলচর মেডিকেল কলেজে যান, সেখানে আমরা বসে মেডিকেল কলেজের আধিকারিকদের সাথে কথা বলে কোভিড সিচুয়েশনে আমাদের কী করণীয় সেটা
ব্যাপারে আমরা ডিসকাশন করি। তাই আপনাদের মাধ্যমে শিলচরবাসী শ্রদ্ধেয় ভোটারদের, শ্রদ্ধেয় নাগরিকদের আমি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আপনারা যেভাবে বিপুল ভোটে জয়ী করেছেন তার জন্য আন্তরিকভাবে আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব। যে আগামী দিনে শিলচর কনস্টিটিউয়েন্সি অর্থাৎ 27টি ওয়ার্ড আর 11টি জিপিতে কী করে ডেভেলপমেন্টাল কাজ হবে সেটা আমার সংগঠন, আমার মাননীয় সাংসদ ডক্টর রাজদীপ রায় আর আপনাদের সকলের সাথে কথা বলে আমরা একটা টিম ওয়ার্ক করে আমরা সেই কাজকে এগিয়ে নিয়ে যেতে চাই। গোটা রাজ্যের সাথে বরাক উপত্যকায় করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বগামী হলে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন নির্দেশ জারি করা হয়েছে, এমনকি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে মিনি লকডাউন। কিন্তু এসব বিষয় কি তুড়ি মেরে শিলচরে জমে উঠেছে ঈদের বাজার। করোনা আবহের মধ্য দিয়ে লোকেরা শহরে পবিত্র ঈদের কেনাকাটায় ব্যস্ত থাকতে দেখা যায়। এতে ছিল না কোনো ধরনের সামাজিক দূরত্ব। বৃহস্পতিবার শিলচর শহরের ফাটক বাজার এলাকায় ঈদ উপলক্ষে কেনাকাটা করেন ইসলাম ধর্মাবলম্বীরা। এদিকে কোভিড পরিস্থিতির ঊর্ধ্বমুখী প্রবণতা প্রতিরোধ করতে রাজ্য সরকারের জারি করা সর্বশেষ নির্দেশিকা অনুসারে আসন্ন ঈদ উল ফিতরের সমবেত নামাজ কাছাড় জেলার ঈদগাহ ও মসজিদগুলিতে আদায় না করতে কাছাড় জেলা প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে। এক বিবৃতিতে জেলা শাসক কীর্তি জলি জানিয়েছেন, কোভিড রুখতে আগামী 15 দিন গোটা রাজ্যের সঙ্গে কাছাড় জেলার সরকারি কার্যালয় এবং ধর্মীয় উপাসনালয়গুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাই ভাইরাস প্রতিরোধের স্বার্থে ভক্তপ্রাণ মুসলিমদের ঈদ উল ফিতরের নামাজ নিজের ঘরে আদায় করতে অনুরোধ জানান জেলা শাসক। অল কাছাড় অটোরিকশা অনার্স অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন আয়োজিত করা হয়। এতে জানানো হয়, বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে আগামী 15ই মে জেলায় আন্দোলন গড়ে তোলার জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা আপাতত স্থগিত রেখেছেন অটোচালক সমন্বয় কমিটির কর্মকর্তারা। বিষয়টি বিবেচনাপূর্বক দেখার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের এদিন আহ্বান জানান তারা। সংস্থার কর্মকর্তারা বলেন, করোনা মহামারী চলাকালীন বিগত 1 বছর ধরে সরকারের সমস্ত বিধিনিষেধ মেনে চলছেন তারা, কিন্তু সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাদের সমস্যা সমাধানের জন্য এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। অটো চলাচলের পরিধি বৃদ্ধি ও ট্যাক্স মুকুব করা সহ বিভিন্ন অটোরিকশার পারমিট প্রদান নিয়ে অনেকবার স্থানীয় নেতা মন্ত্রী সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও এখনও কোনো সাড়া পাননি তারা বলে দুঃখ প্রকাশ করেন। এদিকে 21-এর বিধানসভা নির্বাচনে অটোচালকরা শিলচরের বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তীর সমর্থনে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন এর সুবাদে তিনি শিলচর আসনের বিধায়ক নির্বাচিত হওয়ায় তারা অত্যন্ত খুশি ব্যক্ত করেন। আগামী দিনেও বিধায়ক সাংসদ সহ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য অটোচালকদের সমস্যা সমাধানে এগিয়ে আসবেন বলে তারা আশাবাদী। এছাড়া আগামী দিনে বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে আসামের মন্ত্রিসভায় মন্ত্রিত্ব প্রদানের দাবি জানান তারা। একটা বৃহত্তর আন্দোলনে যে আমরা পদক্ষেপে চিন্তা করেছিলাম আপাতত এটা আমরা স্থগিত রাখছি, কারণ যেহেতু আমাদের প্রার্থী বিজয়ী হয়েছেন, আমাদের এমপি আমাদের সঙ্গে আছেন, ওনারা আশ্বাস দিয়েছিলেন কোভিড প্রোটোকলের জন্য আমরা সর্বস্ব সব ধরনের আন্দোলন আমরা স্থগিত রাখলাম, আমরা কোনো কিছু করবো না। আমরা আশাবাদী যে ওনারার প্রচেষ্টায়, বিশেষ করে দীপায়ন চক্রবর্তীর জন্য আমাদের অটো চালকরা যেভাবে আজকে এগিয়ে এসেছে, ওনার বিজয়ী হওয়ার পক্ষে যে আমরা অবদান রেখেছি তার বিনিময়ে আমরা আমাদের যে কি কিছু প্রবলেমগুলো এই প্রবলেমগুলো যাতে সমাধান হবে এই আশা রাখি। আপাতত আমরা 15 দিন আমরা সব অটো চালককে আমরা আজকে এই সংবাদ মাধ্যমে আমরা অনুরোধ জানাচ্ছি যে নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচতে দিন, কোভিড প্রোটোকল মেনে চলুন এবং সরকারি যা যা নির্দেশ আছে সব মেনে চলুন। অডিমে নেওয়া 15 দিন মেনে চলুন, 15 দিনে কিছু আসে যাবে না, 1 বছর দণ্ডে আমরা অপমান আছি। আমাদের প্রায় শতকরা 90% অটো চালক এবং মালিক আজকে ঋণগ্রস্ত, তারা ঋণ করে খেয়ে খেয়ে আর ঋণও দিচ্ছে না দোকানদাররা। তাই আমরা অবিলম্বে আমরা যে বিগত 25-8-20 তারিখে চিফ মিনিস্টার উদ্দেশ্যে যে একটা স্মারকপত্র দিয়েছিলাম আমাদের গাড়ির ট্যাক্স প্রিন্সিপালগুলো মাফ করার জন্য আগামী 1 বছরের জন্য ট্রিকগুলো যাতে আজকে আমরা পুনরায় আবার আবেদন জানাবো অফিস খোলার সঙ্গে সঙ্গে, যাতে আমাদের ট্যাক্সটা যাতে মাফ করা হয়। একটাই আমাদের দাবি যে বর্তমানে শিলচর শহরে যে আমরা দাবি আজকে 15 তারিখ থেকে যে আন্দোলনের যে আমরা পদক্ষেপ নিতেছিলাম যে
আনকাউন্টেবল ইরিশকা বাড়ছে, ইরিশকার জন্য যে কোনো কোনো বাইন্ডিং নাই নাকি এই কোভিড প্রোটোকলের মধ্যে? আমরা দুজন যাত্রী নিয়ে যাচ্ছি, ওরও ইরিশকাতে পাঁচজন ছয়জন করে টানাটানি করছে। আজকে যে ঈদ ইভেন্ট শুরু হলো, আজকেও তাদের মধ্যে কোনো বাধাবিঘ্ন নেই। বিশেষ করে মালুগ্রাম অঞ্চলে প্রশাসনে যাতে নজর দেয় এই আবেদন রাখছি আমরা অল কাচার অটো রিক্সা মালিক সংস্থা। সাউথ আসাম আনএমপ্লয়েড ইউথ অ্যাসোসিয়েশন ওরফে সোয়ার তয়ফে বৃহস্পতিবার শিলচরের এক অভিজাত হোটেলে আয়োজিত হয় সাংবাদিক সম্মেলন। এতে জানানো হয়, বরাকের বরিষ্ঠ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য পুনরায় উপত্যকার গুরুদায়িত্ব নিজের কাঁধে বহন করেছেন। জনগণের আশীর্বাদ পেয়ে তিনি আবারও মন্ত্রিত্ব পাওয়ায় এদিন সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার কর্মকর্তারা। আগামীতে বরাকের জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে স্থানীয় প্রতিনিধিদেরকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বিশেষ করে বরাক উপত্যকায় একটি রিজিওনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করা, উপত্যকার বেকার যুবক যুবতীর জন্য সরকারি চাকরির ক্ষেত্রে 80% সংরক্ষণ ও অন্যান্য বিভিন্ন সমস্যা নিয়ে বরাকের সকল নেতা মন্ত্রী ও বিধায়করা অগ্রসর হবেন বলে আশা ব্যক্ত করেন তারা। আমাদের বরাকের নেতৃত্ব পরিমল শুক্লবৈদ্য নিয়েছেন, তাই আমরা আমাদের বরাকের যত কনস্টিটিউয়েন্সি আছে এবং ওনাদের প্রত্যেক বিধায়কদেরকে অনুরোধ করছি যে ওনারা বরাকের যত সমস্যা আছে সমস্যাগুলি ওনার কাছে প্রথমে নিয়ে যাওয়া হোক, এই সমস্যার তারপরে এই সমস্যাগুলির সমাধানের জন্য আপনারা সবাই একসাথে হয়ে দিসপুরে পাড়া দেন, সেতে আমাদের বরাক ভ্যালির ডেভেলপমেন্টটা বেশি হবে। তাই আপনাদেরকে সাউথ আসাম আনএমপ্লয়েড ইউথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুরোধ রাখছি যে আপনারা যাতে এই কথাগুলিতে অবগত থাকবেন যে আমাদের বরাকের সমস্যা এখনও সমাধান হয়নি। বরাকের প্রত্যেক কাজে আমাদের চাকুরির রিজার্ভেশনও এখন পর্যন্ত কাজ চলছে হয়নি, কিন্তু তাই আমরা চাচ্ছি যে আপনারা যাতে এখন থেকে ইউনাইটেড হয়ে কাজ করান। এই পাঁচ বছর আগামী যে পাঁচ বছর আমাদের চলবে, এখন এই পাঁচ বছরে যাতে আপনাদের কোনো জায়গাতে ভুল ত্রুটি থাকে না সেটা আমাদের অনুরোধ। বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ উধারবন থানা সংলগ্ন ভিডিবি হলে উধারবন সার্কেল আধিকারিক জয়ন্ত চক্রবর্তীর উদ্যোগে করোনা মহামারীর সময়ে পবিত্র ঈদ উদযাপন নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে উধারবন থানার ওসি সঞ্জীব কুমার দাস সহ বিভিন্ন এলাকার পঞ্চায়েত প্রতিনিধি সহ মসজিদ ও ঈদগাহ কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সার্কেল আধিকারিক জয়ন্ত চক্রবর্তী বলেন, বর্তমানে কোভিড গোষ্ঠী সংক্রমণে পৌঁছে গেছে, তাই এই পরিস্থিতিতে উৎসব উদযাপনে সরকারের জারি করা বিধিনিষেধ মেনে উদযাপন করা উচিত। ঈদ উদযাপনের ক্ষেত্রেও সরকারি বিধিনিষেধ মেনে সমবেত ঈদের নামাজ থেকে বিরত থাকতে ইসলাম জনজাতির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, একটা এরিয়াতে যখন কন্টেইনমেন্ট জোন ডিক্লেয়ার করা হয় তখন কত বেশি অসুবিধা হয় আমরা সবাই জানি। সাপ্লাই চেইন কাট হয়, মানুষের মুভমেন্ট রেস্ট্রিক্ট হয়, সেখানে অনেক গরিব মানুষ থাকবে যারা কাজে যেতে পারবে না, রাইট? তো আমাদের ইন্টেনশন হলো যে কেসেস যাতে একটা রেটের থেকে না বাড়ে, যাতে এরকম কন্টেইনমেন্ট জোন বা কিছু ডিক্লেয়ার করতে পর্যায়ে আমাদের ডিসি ম্যাডামের না হয় এরকম এসে সার্কামস্টান্সেস, তার জন্য আমরা যেগুলি কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার সেগুলি মেনে চলতে হবে। কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারের মধ্যে একটা হলো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে। তো আমরা জানি ফেস্টিভ্যালে এই সোশ্যাল ডিস্টেন্সিংটা কখনো মেনটেন হয়, আমরা ফেস্টিভ্যাল যখন আমরা গ্রুপে পালন করব, যে কোনো ফেস্টিভ্যাল নট অনলি, তখন কী হবে আমরা ওই ডিস্টেন্সিংটা ভুলে যাই, আমরা মিঙ্গেল হয়ে যাই, আর তার থেকে এই যেটা আমাদের এখন বলতে গেলে কমিউনিটি যেটা ট্রান্সমিশন এটা হয়ে গেছে। তো আমি আশা করি যে ভ্যাকসিন অলরেডি এখন মানে ভ্যাকসিনেশন স্টার্ট হয়ে গেছে, বাই নেক্সট ইয়ার হয়তো ভ্যাকসিনেশন হয়ে যেতে পারে, নেক্সট ইয়ার আমরা আবার আগের মতো করতে পারবো। কিন্তু ফর দিস ইয়ার এই বছরের জন্য সবাই ঘরে নামাজ অফার করবে, এই মেসেজটা আপনার নিয়ে যেতে হবে। মস্কে মানে মসজিদে ম্যাক্সিমাম পাঁচজন ইনক্লুডিং মৌলানা বা যেই থাকে পাঁচজনে মানে যেটা রিলিজিয়াস এটা ইস্যু করে আপনারা অফার। করোনা সংক্রমণ ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়ায় উধারবন দুর্গানগর পঞ্চম খণ্ডের কান্দিগ্রাম এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করল প্রশাসন। উধারবন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক অরূপ পাটোয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিগত দুদিন পূর্বে কান্দিগ্রাম এলাকার প্রায় 108 জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে। বিষয়টি স্বাস্থ্য বিভাগের তরফে প্রশাসন কর্মকর্তাদের জানালে প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার এই এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়। পাশাপাশি আগামী 14 দিন এই এলাকা কন্টেইনমেন্ট জোনের আওতায় থাকবে বলে জানান তিনি।
গোটা দেশের সাথে বরাক উপত্যকায় মারণ ভাইরাস ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় সকল নাগরিকদের সচেতন করার পাশাপাশি মাস্ক স্যানিটাইজার ব্যবহার সহ সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানালেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ও রাইজোর দল। মারণ ভাইরাসের প্রকোপ থেকে সকলকে মুক্ত রাখতে বৃহস্পতিবার মধ্য হাইলাকান্দির রাইজোর দলের সভাপতি লুৎফর রহমান লস্কর, কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সামারিকোনা আঞ্চলিক সমিতির সভাপতি আলী আকবর লস্কর, সাধারণ সম্পাদক আফজল হোসেন মজুমদার সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে সামারিকোনা এলাকায় জনগণের মধ্যে মাস্ক বিতরণ করে মারণ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে জনগণকে সচেতন থাকতে আহ্বান জানান। পবিত্র ঈদের প্রাক মুহূর্তে সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন বর্তমান বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ আমিনুল হক লস্করের বাড়িতে উপস্থিত হন তিনি। দলীয় মতানৈক্য ভুলে এদিন তাকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানালেন বিধায়ক বড়ভূঁইয়া। পরে বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে আলোচনা হয়। সোনাইয়ের রাস্তাঘাট সহ শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন হওয়া প্রাক্তন বিধায়ককে সাধুবাদ জানান নব বিধায়ক। পাশাপাশি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের সহযোগিতা কামনা করেন তিনি। নির্বাচন একটা খেলা, খেলা শেষ হওয়ার পরে আর কোনো দ্বন্দ্ব থাকতে পারে না, এইভাবে যাতে তা হয়। আর সোনাইয়ের ডেভেলপমেন্ট যেটা আগে ছিল, যাতে ডেভেলপমেন্টের গতিটা যাতে ধারাবাহিকতা থাকে, এই ডেভেলপমেন্ট সোনাইয়ের ডেভেলপমেন্ট যাতে করতে গিয়ে যা যা সাহায্য লাগে আমি সাহায্য করবো বলে কথা দিয়েছি। যেহেতু সরকার আমাদের ছিলেন রাজনীতিতে গণতন্ত্রের, সুষ্ঠু গণতন্ত্রের যে প্রক্রিয়া, সৌজন্যমূলক সাক্ষাৎ করার জন্য আমি এসেছিলাম। এবং উনি পাঁচ বছরে ওনার যে অভিজ্ঞতা, বা ডেপুটি স্পিকার হিসাবে হোক বা বিধায়ক হিসাবে, আমি আশা রাখি আগামী দিনে ওনার সহযোগিতা থাকবে উন্নয়নের স্বার্থে। খোঁজ ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে পবিত্র ঈদ উপলক্ষে গত 2 মে থেকে জাতি বর্ণ নির্বিশেষে অসহায় মানুষদের মধ্যে ময়দা, চিনি, তেল ইত্যাদি বিতরণ করা হয়। এছাড়া শহরসহ গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে পুরুষদের জন্য লুঙ্গি ও মহিলাদের জন্য শাড়ি প্রদান করা হয়। এতে প্রায় 500টি পরিবারের মধ্যে সংস্থার পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন কর্মকর্তারা। এসব জিনিস যারা প্রদান করেছেন তারা হলেন জেসমিন লস্কর, তাহেরা লস্কর, রাজু লস্কর, তুলি লস্কর প্রমুখ। তাছাড়া বিতরণী অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সজল লস্কর, কামাল লস্কর, নীলাঞ্জন ভৌমিক সহ অন্যান্যরা। খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম, ময়দা, চিনি, তেল ও অন্যান্য সামগ্রী দিয়ে একটা প্যাকেট তৈরি করে আমরা ঘরে ঘরে গিয়ে আমরা হোম ডেলিভারির মাধ্যমে এটা পৌঁছে দিয়েছি। প্রায় 400 থেকে 500টা, আজকে শেষ দিন আমাদের, প্রায় 500টা প্যাকেট আমরা হোম ডেলিভারি করেছি। লকডাউনের জন্য আমরা এইসব কাজটা এবছর ভালো করে করতে পারিনি, তো তারপরও আমরা সামান্য পরিমাণের কাজ করতে পেরেছি ঈদের জন্য। পুজো ক্রিয়া সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে গত বছর যে আমরা লকডাউনের সময় যে কাজগুলো করেছিলাম বৃহৎ আকারে, এই বছর আমরা কিছু আর্থিক কারণেও আমরা সেই অনুযায়ী কাজ করতে পারছি না। তো চেষ্টা করব যাতে মানুষ, যাতে কিছু অসহায় মানুষের মধ্যে আমরা কিছু একটা করতে পারি, পুজোর পক্ষ থেকে আমরা চেষ্টা চালিয়ে যাব। আর আগের মতো আমরা ঠিক করতে পারছি না এটা ঠিক, তবে যতটুকু আমাদের সাধ্য ততটুকু আমরা চেষ্টা করব। আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে এএনএম স্বপ্ন শর্মা ও জেসিকা কার্টারকে সম্মান জানালেন সমাজসেবী সুমনা দাস। করোনা অতিমারীর সময়ে যেসব নার্সরা তথা স্বাস্থ্যকর্মীরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রোগীদের সেবা শুশ্রূষা করে যাচ্ছেন, তাদের প্রত্যেকেই সমাজসেবী সুমনা দাস আমার বাংলা চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। রাজ্যে প্রতিদিন গড়ে 1 লক্ষ করোনা পরীক্ষার নির্দেশ জানালেন মুখ্যমন্ত্রী। এসওপি মেনে চলার আহ্বান, অন্যথায় সংকট নিয়ে আসবে মন্তব্য সাংসদের। করোনা আবহে জমে উঠেছে ঈদের বাজার, ঘরে নামাজ আদায়ের আহ্বান উপায়ুক্তার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।